কোড ইনোভিয়ারে আপনাকে স্বাগত। বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইন মিটিংয়ের প্রয়োজনীয়তা অনেক বেড়ে গেছে। বেশ কিছু অনলাইন মিটিং সফটওয়্যারের মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় অনলাইন মিটিং সফটওয়্যার জুম ব্যবহার করে কিভাবে একটি মিটিং এফিশিয়েন্টলি কন্ডাক্ট করা যায় অথবা একটি ক্লাস সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা যায়, আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। শুরুতেই আপনাদেরকে আমি জুমের অফিসিয়াল ওয়েবসাইট zoom.us এ নিয়ে যাচ্ছি। এখানে টপ রাইট কর্নারে সাইন আপ বাটন আছে, এখান থেকে আমরা চাইলে সাইন আপ করতে পারি। এর আগে আমি একটু প্ল্যানস অ্যান্ড প্রাইসিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। প্ল্যানস অ্যান্ড প্রাইসিংয়ে আমি ক্লিক করছি। এখানে চারটি প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে তিনটি হলো পেইড ভার্সন এবং একটি হলো ফ্রি ভার্সন। তো আমরা আজকে ফ্রি ভার্সনটা নিয়ে আলাপ করব। ফ্রি ভার্সনটার নাম দিয়েছে বেসিক। এখানে চাইলে আমরা এখানে ক্লিক করেও সাইন আপ করতে পারবো। এখানে কিছু লিমিটেশনস আছে আর কিছু ফিচার আছে, এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। লিমিটেশনস হলো ম্যাক্সিমাম 100 জন পার্টিসিপেন্টস এই মিটিংয়ে জয়েন করতে পারবেন। একটি সুবিধা হলো যদি এই মিটিংটি দুইজনের মধ্যে কন্ডাক্ট হয়, অর্থাৎ একজন হোস্ট এবং একজন পার্টিসিপেন্ট, সেক্ষেত্রে আনলিমিটেড সময় ধরে মিটিংটা কন্ডাক্ট করা যাবে। যদি দুইজনের বেশি মিটিংয়ে পার্টিসিপেন্ট হন, অর্থাৎ একজন হোস্ট এবং দুইজনের বেশি পার্টিসিপেন্ট, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 40 মিনিট পর্যন্ত একটানা এই মিটিংটি কন্ডাক্ট করা যাবে। 40 মিনিট পর এটা ড্রপ হয়ে যাবে। একটি সুবিধা আছে যে 40 মিনিট পর যদি ড্রপ হয়ে যায়, সেম আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে আবার রিলগ ইন করা যায়। এরপর এই প্যাকেজে যে ফিচারগুলো আছে সেগুলো হলো আপনি ফ্রিকোয়েন্টলি মিটিং শিডিউল করতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন, ভিডিও অ্যানেবল করতে পারবেন, একে অপরের ভিডিও দেখা যাবে, ওয়েব কনফারেন্সিং ফিচারটাও আছে এবং গ্রুপ কলাবরেশন ফিচারটাও আছে, আর কিছু সিকিউরিটি আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা অ্যাপটি ওপেন করে নিয়ে তারপর আমরা দেখব। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সাইন আপ করার জন্য। এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করলাম। সাইন আপ করার পরপরই এখানে একটি ভেরিফিকেশন পেজ এসছে। আমাদের ডেট অফ বার্থ সঠিকভাবে এখানে সিলেক্ট করতে হবে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর আমরা ভেরিফাইড হওয়ার পর আমরা এই পেজটিতে আসব। এখানে আমরা যে কোনো একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করতে পারবো, অথবা তিনটি অপশন আছে, সাইন ইন উইথ SSO অথবা সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ ফেসবুক। তো আমি মাঝের অপশনটি সিলেক্ট করছি। আমার পার্সোনাল যে জিমেল অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটি দিয়ে আমি লগ ইন করার উদ্দেশ্যে এখানে ক্লিক করলাম। সাইন আপ হওয়ার পর আমরা এই পেজটিতে আসব যেখানে মিটিংস বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। মিটিংসের আন্ডারে আরও কিছু ট্যাব আছে, যেমন আপকামিং মিটিং। আপকামিং মিটিংয়ের মধ্যে আসলে যদি আপনার কোনো মিটিং সেভ করা থাকে শিডিউল, সেক্ষেত্রে এখানে লিস্ট আকারে দেখাবে এবং এখান থেকে আপনি ক্লিক করে সরাসরি মিটিংয়ে জয়েন করতে পারবেন। এরপরেরটা হলো প্রিভিয়াস মিটিং ইনফরমেশন। প্রিভিয়াস মিটিং ইনফরমেশনটাও ঠিক আপকামিং মিটিংয়ের মতোই, এখানে যে সমস্ত মিটিংগুলো আপনি অলরেডি কন্ডাক্ট করে ফেলেছেন সেই ইনফরমেশনগুলো এখানে লিস্ট আকারে থাকবে। এরপর হলো পার্সোনাল মিটিং রুম। পার্সোনাল মিটিং রুমে মিটিং টপিক, টাইম, মিটিং আইডি, পাসওয়ার্ড, লিঙ্ক, এই সমস্ত জিনিসগুলো থাকে। এখানে নিচের দিকে একটি বাটন আছে, দেখুন, এডিট দিস মিটিং। এখানে ক্লিক করে আপনি পার্সোনাল মিটিং রুম ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন। এরপর আমি চলে যাচ্ছি বাম পাশে প্রোফাইল। প্রোফাইলে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে সবগুলো দেখাবে এবং ডান পাশে প্রত্যেকটি ইনফরমেশনই আপনি চাইলে এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারবেন। এটা যাই হোক, আমরা চলে যাচ্ছি। এখানে আছে হোস্ট এ মিটিং। একটি মিটিং চালু করার জন্য কয়েকটি অপশন আছে। এখান থেকে আপনি যদি ভিডিওটা অন করতে চান, মিটিং চালু হওয়ার সাথে সাথে, অ্যাপটি চালু হওয়ার সাথে সাথে ক্যামেরাটা অন হয়ে যাবে, সেক্ষেত্রে প্রথম অপশনটি চুজ করবেন। দ্বিতীয় অপশনটি হলো উইথ ভিডিও অফ, অর্থাৎ আপনার মিটিং সফটওয়্যারটা চালু হওয়ার সাথে সাথে ক্যামেরাটা অন হবে না, আর একটি স্ক্রিন শেয়ার অনলি। যাই হোক, আমরা উইথ ভিডিও অফ এই অপশনটি নিয়ে মিটিংটা শুরু করছি। এখানে যদি আপনার এই ডিভাইসটিতে জুম সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তাহলে এই অপশনসটি আসবে। সেক্ষেত্রে আপনি ওপেন zoom.us এখানে ক্লিক করলে জুম সফটওয়্যারটি ইনস্টল হবে এবং আপনি মিটিংটি রান করতে পারবেন। এছাড়া আপনি চাইলে লঞ্চ মিটিং বাটনে ক্লিক করলে ব্রাউজারের মাধ্যমে মিটিংটি কন্ডাক্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড অ্যান্ড রান জুম, এখানে ক্লিক করে জুম সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, দেন রান করতে পারবেন। তো যেহেতু আমার এই কম্পিউটারটিতে
জুম সফটওয়্যারটি ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি ওপেন জুম, এখানে জয়েন উইথ কম্পিউটার অডিও আমি এই অপশনটি নিচ্ছি। এখানে মিটিংয়ের বেসিক ইনফরমেশনগুলো দেখাচ্ছে, মিটিং টপিক কী, হোস্ট কে, পাসওয়ার্ড কী, নিউমেরিক পাসওয়ার্ড কী এবং ইনভাইটেশন লিঙ্ক। শুরুতেই আমি টপ রাইট কর্নারে দেখুন একটি স্কোয়ার টাইপের আইকন আছে, এটা ফুল স্ক্রিন করার জন্য ব্যবহার করা হয়, একটি ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হবে। এখান থেকে বের হওয়ার জন্য আবার এক্সিট ফুল স্ক্রিন বাটনে ক্লিক করতে হবে। যাই হোক আমি বড় করে নিচ্ছি। দেখুন নিচের দিকে বেশ কিছু আইকন আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা জুম অপারেট করার ক্ষেত্রে কাজে আসবে। তো আমরা যদি কিছুক্ষণ মাউস পয়েন্টারটা টাচ না করি তাহলে এটা হাইড হয়ে যায়, আবার একটু মুভ করালে এই অপশনগুলো ফিরে আসে। তো বাম পাশে দেখুন একটি মাইক্রোফোনের আইকন, এখন এটা আনমিউট অবস্থায় আছে, অর্থাৎ আমি কথা বলছি, পার্টিসিপেন্ট যারা আছেন মিটিংয়ে সবাই শুনতে পাচ্ছেন। তো যদি আমি এই মুহূর্তে কথা না বলি সেক্ষেত্রে আমার আশেপাশের যে সমস্ত শব্দগুলো আছে, অপ্রয়োজনীয় শব্দ যেন মিটিংয়ে ডিস্টার্ব না করে, সেক্ষেত্রে নিয়মটা হলো এটাকে সবসময় মিউট করে রাখা, একটি ক্লিক করলে মিউট করা হবে। আবার যখন কথা বলতে প্রয়োজন হবে তখন এটাকে আবার আরেকটি ক্লিক করলে আনমিউট হয়ে যাবে এবং আমার কথাগুলো পার্টিসিপেন্টসটা শুনতে পাবেন। এই ক্ষেত্রে একটি বেস্ট প্র্যাকটিস আমরা এখানে ব্যবহার করতে পারি, আমরা সবসময়ের জন্য মাইক্রোফোনটিকে মিউট করে রাখবো এবং যখন কথা বলার প্রয়োজন হবে সেই মোমেন্টে আমরা কিবোর্ড থেকে শর্টকাট হিসেবে আমরা স্পেস বারটি প্রেস করে হোল্ড করে রাখবো এবং কথা শেষে আবার স্পেস বারটি ছেড়ে দিব। তো এভাবে আমরা টেম্পোরারিলি আনমিউটেড করতে পারি এবং কথা বলতে পারি। দেখুন বাম পাশেও আমরা মাইক্রোফোনের আইকনটি আনমিউট অবস্থায় দেখতে পাচ্ছি। এর পরের অপশনটি ব্যবহার করে আমরা ভিডিও কন্ট্রোল করি, অর্থাৎ এই মুহূর্তে আমার ভিডিওটি অফ করা আছে, আমি এখানে ক্লিক করলে আমার ভিডিওটি অন হবে এবং পার্টিসিপেন্টরা আমাকে দেখতে পাবেন। চলুন দেখে আসি। হ্যাঁ, এই যে ভিডিও ক্যামেরাটি অন হয়ে গেছে, এখন অন্যান্য পার্টিসিপেন্ট যারা আছেন তারা আমাকে দেখতে পাচ্ছেন। তো আপাতত আমি ভিডিওটা অফ করে সামনে যাচ্ছি, পরে আমরা একজন দুইজনকে ইনভাইট করবো এই মিটিংয়ে, তখন সবাই মিলে এই স্ক্রিনটাকে কীভাবে গ্যালারি ভিউ বা স্পিকার ভিউতে নিয়ে অপারেট করা যায় সেই বিষয়গুলো দেখব। আমি আপাতত এটা বন্ধ রাখছি। এরপরেরটা হলো সিকিউরিটি অপশনস। এই অপশনের মাধ্যমে একজন হোস্ট পার্টিসিপেন্টদের বিভিন্ন অ্যাক্সেস চাইলে বন্ধ করতে পারবেন, চাইলে অ্যাক্সেসগুলো দিতে পারবেন। যেমন লক মিটিং, এটা যদি আপনি এনেবল করে দেন, অর্থাৎ টিক চিহ্নটা দিয়ে দেন, সেক্ষেত্রে মিটিং শুরু হওয়ার পর কোনো পার্টিসিপেন্ট এই মিটিংয়ে জয়েন করতে পারবেন না। এরপরের অপশনটা হলো এনেবল ওয়েটিং রুম, যদি এটা এনেবল করে রাখেন তাহলে নির্ধারিত সময়ের আগে চাইলে পার্টিসিপেন্ট মিটিংয়ে জয়েন করতে পারবেন। এরপরের কিছু কন্ট্রোল অপশন আছে, যেমন অ্যালাও পার্টিসিপেন্টস টু শেয়ার স্ক্রিন, এখানে যদি এটা এনেবল করা থাকে সেক্ষেত্রে পার্টিসিপেন্টসরা তাদের স্ক্রিন শেয়ার করতে পারবেন। চ্যাট, এটা যদি এনেবল থাকে তাহলে চ্যাটিং করতে পারবেন পার্টিসিপেন্টসরা। এরপরেরটা হলো রিনেম দেমসেলস, এটা এনেবল থাকলে মিটিং চলাকালীন সময় তাদের নামটা পরিবর্তন করতে পারবেন। এরপরের অপশনসটি হলো পার্টিসিপেন্ট, আপাতত এখানে নাম্বার ওয়ান, অর্থাৎ আমি শুধুমাত্র এই মিটিংয়ে আছি, কোনো পার্টিসিপেন্ট নেই। তো এখানে যখন ক্লিক করব তখন এই স্ক্রিনটি এসেছে সামনে, আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে শুরুতেই দেখুন আমার নাম দেখাচ্ছে এবং আমি হোস্ট হিসেবে আছি সেটাও এখানে দেখাচ্ছে। তো এখানে কিছু কন্ট্রোল আছে, যেমন আমি এখান থেকে মিউট এবং আনমিউট করতে পারবো। যখন পার্টিসিপেন্ট আরও জয়েন করবে তখন তাদের নামগুলো এখানে লিস্ট আকারে দেখাবে, আমরা একটু পরে দেখে নিব। এখানে মোর অপশনস আছে, মোর অপশনসে গেলে রিনেম, অর্থাৎ এখন মিটিং চলছে, আমি চাইলে আমার নামটি আমি রিনেম করতে পারবো। একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে চেঞ্জ হয়ে গেছে। নিচের দিকে যে অপশনসগুলো আছে, এখানে ইনভাইট অপশনসে যখন ক্লিক করবেন এখান থেকে আপনি ইমেলের মাধ্যমে মিটিং রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো আপনার প্রথমটা হলো ডিফল্ট ইমেল, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি কোনো ইমেল ক্লায়েন্ট সেট আপ করা থাকে লাইক আউটলুক, সেটি ব্যবহার করতে পারবেন এখানে ক্লিক করলে। আর এছাড়াও আপনি জিমেল এবং ইয়াহু ব্যবহার করে মিটিং লিঙ্ক, আইডি এবং পাসওয়ার্ড পাঠাতে পারবেন। প্রথম অপশনটি দেখুন কপি ইনভাইট লিঙ্ক, এই অপশনটা যদি চুজ করেন সেক্ষেত্রে শুধুমাত্র মিটিংয়ের লিঙ্ক কপি হবে। আর পরের অপশনটি হলো কপি ইনভাইটেশন, কপি ইনভাইটেশন যখন আপনি সিলেক্ট করবেন তখন লিঙ্ক, আইডি এবং পাসওয়ার্ড তিনটা প্রয়োজনীয় জিনিস কপি হবে। সো আমি এটি চয়েস করছি, কপি ইনভাইটেশন লিঙ্ক এবং ডিফল্ট ইমেলটা সিলেক্ট করলাম। আমি এই দুজনকে ইমেলের মাধ্যমে মিটিং ইনভাইটেশন পাঠাচ্ছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই জয়েন করবে। বাম পাশে দেখুন কিছুক্ষণ আগে আমি দুজনকে ইনভাইটেশন পাঠিয়েছিলাম, এর মধ্যে ফয়সাল আহমেদ এবং এরপর পরই সোহেল আহমেদ দুজনেই আমাকে এই মিটিংয়ে জয়েন করার রিকোয়েস্ট পাঠিয়েছেন। আমি পর্যায়ক্রমে তাদেরকে অ্যাডমিট করাচ্ছি সো দ্যাট দে ক্যান জয়েন হিয়ার।
কিছুক্ষণ পরই তাদেরকে আমরা দেখতে পারবো, হয়তো যদি তাদের ভিডিও ক্যামেরাটা অন থাকে। ফয়সালকে দেখতে পাচ্ছি, সে অলরেডি জয়েন করেছে। ডান পাশে দেখুন গ্যালারি ভিউ এবং স্পিকার ভিউ, দুটো ভিউ অপশন আছে ডান পাশে উপরে। আমি একটু বড় করে দেখাচ্ছি, এটা হলো স্পিকার ভিউ, যেখানে স্পিকারকে বড় আকারে দেখানো হবে এবং অন্য যারা পার্টিসিপেন্টস আছে তাদেরকে ডান পাশে ছোট আকারে দেখানো হবে। আমি আবার গ্যালারি ভিউতে একটু যাই। গ্যালারি ভিউ এইরকম, যত পার্টিসিপেন্ট বেড়ে যাবে এই বক্সের সংখ্যা বেড়ে যাবে এবং বক্সগুলো হয়তো একটু ছোট আকার ধারণ করবে। আমরা একটু দেখে নিই যে পার্টিসিপেন্টসকে কীভাবে কন্ট্রোল করা যায়। এখানে পার্টিসিপেন্টসে ক্লিক করার পর যে উইন্ডোটা আসছে, এখানে সমস্ত পার্টিসিপেন্টসের তালিকা আমরা দেখতে পারবো ডান পাশে। ফয়সাল আহমেদ, আমি এখানে দেখি মোর অপশনসে গেলে চ্যাট অপশন আছে, অর্থাৎ আমি যদি ফয়সালকে ওয়ান টু ওয়ান মেসেজ পাঠাতে চাই সেক্ষেত্রে আমি এই অপশনসে ক্লিক করব, করে চ্যাট করতে পারবো। এখানে যে চ্যাটিংটা হবে সেটা শুধুমাত্র ফয়সাল দেখবে, এটা প্রাইভেট চ্যাট। এখানে কিছু অপশন আছে চ্যাটের, যেমন পার্টিসিপেন্টস ক্যান চ্যাট উইথ নো ওয়ান, যদি সিলেক্ট করি তাহলে কারোর সাথে চ্যাট করতে পারবে না, অ্যাজ এ হোস্ট আমি এই কন্ট্রোলগুলো করতে পারবো। এরপর হলো হোস্ট অনলি, পার্টিসিপেন্টস সমস্ত পার্টিসিপেন্টস শুধুমাত্র আমাকে, আমি যেহেতু হোস্ট আমাকে শুধু মেসেজ পাঠাতে পারবে, অথবা এভরিবডি পাবলিকলি। এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে যে কোনো পার্টিসিপেন্টস যাই লিখুক না কেন সমস্ত পার্টিসিপেন্টসই সেই টেক্সট দেখতে পারবে। এরপরের অপশনস হলো এভরি ওয়ান পাবলিকলি অ্যান্ড প্রাইভেটলি, অর্থাৎ যদি তারা চায় নিজেদের মধ্যে চ্যাটিং করতে পারবে অথবা পাবলিকলিও করতে পারবে। এই ছিল চ্যাটিং অপশন, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপর হলো মোর অপশনসে আরও কিছু কন্ট্রোল আছে, যেমন স্টপ ভিডিও, অর্থাৎ আমি ফয়সালের ভিডিওটা এখন অফ করে দিচ্ছি, সেক্ষেত্রে তার ভিডিওটা অফ হয়ে যাবে এবং আমি এখান থেকে আবার তাকে ভিডিওটা অন করার রিকোয়েস্ট করতে পারবো। আস্ক টু স্টার্ট ভিডিও, একটু সময় লাগবে, এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কত দ্রুত এটা ওপেন হবে। হ্যাঁ, ফয়সাল চলে এসছে। এখানে আরও কিছু কন্ট্রোল আছে, স্পটলাইট ভিডিও, অর্থাৎ স্পিকার ভিউতে আমি যদি ফয়সালকে দেখাতে চাই বা কোনো একজন পার্টিসিপেন্টকে দেখাতে চাই তাহলে সেই পার্টিসিপেন্টের মোর অপশনে গিয়ে স্পটলাইট ভিডিওতে যদি আমি ক্লিক করি, একটু দেখুন ফয়সালের ছবিটা স্পিকার ভিউতে আসবে, অন্যরা গ্যালারি ভিউতে চলে যাবে। অর্থাৎ এটা স্পিকার ভিউ, ফয়সালকে আমি স্পিকার হিসেবে তাকে বড় করে দেখতে যাচ্ছি এবং অন্যান্য পার্টিসিপেন্টরা এরকম বক্স আকারে পাশে থাকবে। এরপর হলো মেক হোস্ট, এই অপশনসে ক্লিক করলে সেই পার্টিসিপেন্টস হোস্ট আকারে তার রোলটা প্লে করতে পারবে। রিনাম অপশনসটা হলো মিটিং চলাকালীন সময়ে আমি তার নামটা পরিবর্তন করে দিতে পারি, লাইক এখানে শুধু ফয়সাল করে দিলাম, সো নামটি এভাবে পরিবর্তন করা যাবে। এবং আরও কিছু অপশনস এখানে আছে, যেমন পুট ইন ওয়েটিং রুম, অর্থাৎ মিটিং থেকে বের হয়ে যাবে বাট সে ওয়েটিং রুমে ওয়েট করবে, এখান থেকে মিটিং থেকে তাকে রিমুভ করতে পারে এবং রিপোর্ট করতে পারে। যাই হোক, এই ছিল কন্ট্রোল। এখন কিছু গ্লোবাল কন্ট্রোল আছে, যেমন বিশেষ করে ছোট বাচ্চাদের ক্লাস নেওয়ার সময় অনেকে কথা বলে, কন্ট্রোল রাখা যায় না, সেক্ষেত্রে মিউট অল, অ্যাজ এ হোস্ট আপনি মিউট অল অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে একটি ডায়লগ বক্স আসবে, এখানে বলছে কারেন্ট অ্যান্ড নিউ পার্টিসিপেন্টস উইল বি মিউটেড, অর্থাৎ বর্তমানে যতগুলো পার্টিসিপেন্টস এই মিটিংয়ে অলরেডি আছে তাদের মাইক্রোফোনগুলো মিউট হবে, পাশাপাশি এরপরেও যদি মিটিংয়ে কেউ জয়েন করে তাদেরটাও মিউট হবে। এখানে একটি চেকবক্স অপশন আছে, অ্যালাও পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলস, এর অর্থ হলো যখন প্রয়োজন হবে তারা তাদের নিজেদের মাইক্রোফোনটা অন করে নিতে পারবে। সো আমি কন্টিনিউ বাটনে যদি ক্লিক করি তাহলে সবার মাইক্রোফোন এই মুহূর্তে মিউট হয়ে গেছে, শুধুমাত্র হোস্ট হিসেবে আমার মাইক্রোফোনটা অন থাকবে, বাকিদের মিউট হয়ে গেছে। তারা যদি কথা বলতে চান সেক্ষেত্রে নিজেরা, যেহেতু আমি অপশন দিয়েছি, অ্যাক্সেস দিয়েছি, তারা নিজেরা আনমিউট করতে পারবেন এবং কথা বলতে পারবেন। চাইলে শর্টকাট কিবোর্ড থেকে তারা কিবোর্ডের স্পেস বারটা প্রেস করে ধরে কথা বলতে পারবেন। এটা ছিল গ্লোবাল, সব মিটিংয়ের সমস্ত পার্টিসিপেন্টসদের জন্য গ্লোবাল একটি অপশন, আমি চাইলে সবাইকে আবার আনমিউট করে দিতে পারি। তো এভাবে একজন হোস্ট হিসেবে পার্টিসিপেন্টদেরকে কন্ট্রোল করা যেতে পারে। ডান পাশে আরও কিছু অপশন আছে, এটা আমি একটু শেয়ার করতে চাই, মিউট পার্টিসিপেন্টস আপন এন্ট্রি, এই অপশনটা যদি এনাবল করা থাকে সেক্ষেত্রে যখন মিটিং চলছে এবং সেই মোমেন্টে মিটিং চলাকালীন সময় যদি কোনো পার্টিসিপেন্ট জয়েন করেন, তার সে যে এন্ট্রেন্সটা করলো মিটিংয়ে সেই এন্ট্রেন্সের সাথে সাথে কোনো শব্দ আসবে না, তার ব্যাকগ্রাউন্ড নয়েজ বা কোনো কিছু থাকলে সেগুলো আসবে না। এরপরের অপশনসটি হলো অ্যালাও পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলস, কারণ আমি এই মুহূর্তে সবাইকে মিউট করে রেখেছি, তারা যদি কথা বলার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে নিজেরা আনমিউট করার স্বাধীনতা পাবেন। অ্যালাও পার্টিসিপেন্টস টু রিনেম দেমসেলস, এই অপশনটা হলো যে একটু আগে করে দেখালাম যে একজন পার্টিসিপেন্ট চাইলে তার নামটি রিনেম করতে পারে। লক মিটিং, এটার অর্থ হলো যে এখন মিটিং চলছে, আমি হয়তো ইনভাইটেশন পাঠিয়েছি আরও পার্টিসিপেন্টসকে, এইমাত্র এরই মধ্যে তিনজন জয়েন করেছেন, বাট অন্যান্য পার্টিসিপেন্টস যদি জয়েন করতে চান আর লক মিটিং যদি আমি করে দিই তাহলে
এই লক মিটিং এর পর অন্য কোনো পার্টিসিপেন্টস আর জয়েন করতে পারবে না। এরপর হলো এনেবল ওয়েটিং রুম, এটা হলো যে মিটিং এর নির্ধারিত সময়ের আগে পার্টিসিপেন্টস চাইলে জয়েন করতে পারবেন, এই জন্য এটা এনেবল করে রাখাটাই ভালো। জুম অ্যাপটি সরাসরি ওপেন করে কিছু কাজ করব। জুম অ্যাপটি ওপেন করার পর আমরা এই স্ক্রিনটি দেখতে পাবো। এখানে ডান পাশে দেখুন কারেন্ট ডেট এবং সময় দেখাচ্ছে, এর নিচে যদি আপনার কোনো মিটিং শিডিউল থেকে থাকে, আপকামিং মিটিং শিডিউল, সেই লিস্ট এখানে দেখা যাবে। এরপর জয়েন বাটনে ক্লিক করে আমরা মিটিংয়ে জয়েন করতে পারবো অ্যাজ এ পার্টিসিপেন্ট, তবে সেক্ষেত্রে আমাদের মিটিং আইডি বা লিঙ্ক থাকতে হবে। এরপর জয়েন বাটনের নিচে দেখুন স্ক্রিন শেয়ারিং বাটন, আমরা চাইলে এখানে ক্লিক করে স্ক্রিন শেয়ার করতে পারবো। স্ক্রিন শেয়ার কিভাবে করা যায়, কী কী অপশনস আছে আমরা একটু পর দেখব। বাম পাশে দেখুন শিডিউল আছে, আপনি চাইলে একটি মিটিং শিডিউল করতে পারবেন। এখানে বেশ কিছু ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে, যেমন টপিক আপনারা লিখে দিতে পারেন বা এজেন্ডা কী হবে মিটিংয়ের, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মিটিংটা চলবে বা কোন ডেটে এই মিটিংটি কন্ডাক্ট করা হবে, মিটিং আইডি কি অটোমেটিক্যালি জেনারেট করা হবে নাকি পার্সোনাল যে মিটিং আইডি আছে, মিটিং রুম আইডি আছে সেইটা ব্যবহার করা হবে। পাসওয়ার্ড এখানে একটি আসে, অটোমেটিক জেনারেট হয়, বাট চাইলে আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারেন। এবং যখন মিটিং শুরু হবে তখন হোস্ট বা পার্টিসিপেন্টসের ভিডিওটা অন থাকবে নাকি অফ থাকবে, এই সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলো ফিল আপ করে শিডিউল বাটনে ক্লিক করলে আপনাদের মিটিং শিডিউলটা করা হবে। শিডিউল বাটনের উপরে নিউ মিটিং একটি বাটন আছে, আমরা এই বাটনটিতে ক্লিক করে মিটিং স্টার্ট করতে পারি। এখানে কিছু অপশনস আছে, যেমন মিটিংটা শুরু হবে কি ভিডিও ক্যামেরাটা অন থাকা অবস্থায় নাকি অফ থাকা অবস্থায়, যদি এখানে টিক চিহ্ন দিই তাহলে এই বাটনে ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটা অন হবে, আমরা আপাতত এটাকে বন্ধ রাখছি। আর যদি মিটিং শুরু করার সময় কাউকে পার্টিসিপেন্টকে আপনার ইনভাইটেশন পাঠাতে হয়, সেক্ষেত্রে এখান থেকে আপনি মিটিং আইডি কপি করতে পারেন অথবা ইনভাইট করার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন এখান থেকে কপি করে শেয়ার করতে পারেন। যাই হোক, আমরা এই বাটনটিতে ক্লিক করলাম, যখন মিটিং স্টার্ট করা হয় তখন এই স্ক্রিনটি আসে, নোটিফিকেশনটি আসে যে আমরা বিল্ট ইন স্পিকার ইউজ করবো কি না। যাই হোক, জয়েন উইথ কম্পিউটার অডিও আমি সিলেক্ট করলাম, এর আগেও আপনারা দেখেছেন বিষয়টি। আমি সরাসরি এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি এখান থেকে। আমি স্ক্রিন শেয়ারটা একটু ফার্স্ট দেখাবো, এখানে ক্লিক করলে স্ক্রিন শেয়ার করা যাবে। এর আগে আমি এখানে কিছু অপশনস আছে এগুলো নিয়ে বলে নিই। আমি হোস্ট হিসেবে কিছু কন্ট্রোল সেট আপ করতে পারবো, যে ওয়ান পার্টিসিপেন্ট ক্যান শেয়ার অ্যাট এ টাইম, শুধুমাত্র একজনই কি শেয়ার করবে নাকি অ্যাট দ্য সেম টাইম মাল্টিপল পার্টিসিপেন্ট শেয়ার করবে, সেই অপশনসগুলো এখান থেকে চয়েস করা যেতে পারে। এরপর আমি এই বাটনে ক্লিক করলাম শেয়ার স্ক্রিন। এখানে দেখুন আমার এই কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম রান করার থাকবে ততগুলো স্ক্রিন আলাদা আলাদা এখানে দেখাবে। আরেকটি হলো ডেস্কটপ, তো ডেস্কটপে যদি ক্লিক করি সেক্ষেত্রে সমস্ত ডেস্কটপ শেয়ার হয়ে যাবে, অর্থাৎ আমার ডেস্কটপে যে প্রোগ্রামগুলো আছে রান করানো সেই প্রোগ্রাম সহ ইচ অ্যান্ড এভরিথিং। এখান থেকে আমরা পজ করতে পারবো শেয়ারিংটা, এখান থেকে আবার রিজিউম করতে পারবো, নতুন শেয়ার এখান থেকে দিতে পারবো। আরেকটি ইন্টারেক্টিভ অপশনস আছে এই জুমে, সেটা হোয়াইট বোর্ড, এটা খুবই কাজে আসে। এখানে আপনি চাইলে যে কোনো কিছু ড্র করতে পারবেন, যে কোনো কিছু ড্র করতে পারবেন, এটাকে মুছে দেওয়ার জন্য ইরেজার আছে, এখানে আপনি স্ট্যাম্প আকারে বেশ কিছু সিম্বল আছে এগুলোকে কাজে লাগাতে পারেন, বিভিন্ন ধরনের শেপস আছে এগুলো কাজে লাগাতে পারেন, টেক্সট লিখতে পারেন, এখানে কালার ফরম্যাট ইউজ করতে পারবেন, বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল। শেয়ার অপশনে গেলে অ্যাডভান্স অপশনে যদি যাই, পোর্শন অফ স্ক্রিন, আমরা শুধুমাত্র অল্প একটু জায়গা যদি দেখাতে চাই, এখান থেকে আমি এটা মুভ করি যে আমি এইটুকু শুধু শেয়ার করব, আমি শুধু এইটুকু শেয়ার করব, সেটাও সম্ভব। এরপর আমি পার্টিসিপেন্টস লিস্টে যাচ্ছি, পার্টিসিপেন্ট লিস্টে আমরা দুজন আছি, আমি আছি হোস্ট হিসেবে এবং ফয়সাল আহমেদ আছে একজন পার্টিসিপেন্টস হিসেবে। তো আমি ফয়সাল আহমেদকে হোস্ট হিসেবে তাকে অ্যাসাইন করছি মেক হোস্ট বাটনে ক্লিক করে চেঞ্জ হোস্ট। এখানে দেখুন ফয়সাল আহমেদ এই মুহূর্তে হোস্ট এবং আমি পার্টিসিপেন্ট হিসেবে হয়ে গেছি। তো আমি এটা করার অর্থ হলো আমি যখনই পার্টিসিপেন্টস হয়ে গেছি তখনই কিন্তু আমার নিচের দিকে দেখুন, এখানে নিচের দিকে দুটো অপশনস এসছে, রেইজ হ্যান্ড, রিক্লেম হোস্ট। এখন আমি এখানে দেখুন আমার নামের পাশে কোনো চিহ্ন নেই, হাতের চিহ্ন নেই, আমি রেইজ হ্যান্ড যখনই প্রেস করব তখনই কিন্তু এখানে হাতের চিহ্ন চলে আসছে, এর অর্থ হলো যে আমি হোস্টকে জানাচ্ছি, সংকেত দিচ্ছি যে আমি কিছু বলতে চাই। এখান থেকে আবার হাতটি নামিয়ে নেওয়া যাবে লোয়ার হ্যান্ডে প্রেস করে। আবার আমি হোস্ট ছিলাম, আপাতত ফয়সালকে হোস্ট হিসেবে অ্যাসাইন করেছি, আবার চাইলে রিক্লেম করতে পারি, সেক্ষেত্রে আমি আবার হোস্ট হিসেবে চলে আসব। এরপরে হলো রেকর্ড, রেকর্ড অপশনটা হলো যে মিটিং চলাকালীন সময় আমরা এখানে রেকর্ড করতে পারবো।
রেকর্ড চলাকালীন সময় আমি পজ করতে পারবো এবং চাইলে আবার রিজিউম করতে পারবো, এবং স্টপ করার সাথে সাথে রেকর্ডটা অটোমেটিক সেভ হবে MP4 ফরম্যাটে। এটা ছিল রেকর্ড। এরপর হলো রিয়াকশন। মিটিং শেষে আমরা থামস আপ বা ক্ল্যাপ দিয়ে এই মিটিংয়ের ফিডব্যাক দিতে পারি। সব শেষে হলো মিটিং এন্ড। এখানে ইন বাটনে ক্লিক করলে দুটো অপশন আছে, যেহেতু আমি হোস্ট চাইলে আমি সবার জন্য মিটিংটা ক্লোজ করতে পারি ইন মিটিং ফর অল এই বাটনে ক্লিক করে, এবং আমি যদি চাই যে না মিটিংটা কন্টিনিউ চলতে থাকবে, অন্যরা কন্ডাক্ট করবে, শুধুমাত্র আমি এখান থেকে বিদায় নিব, সেক্ষেত্রে লিভ মিটিংয়ে ক্লিক করলে মিটিংটা শেষ হবে।